আর একটাই কথা, বাংলায় কিছু হয়নি, সোনার বাংলা তৈরি করবে। কি সোনার বাংলা তৈরি করবে জিজ্ঞেস করুন, বাংলায় কিছু আর বাকি আছে সোনার বাংলা তৈরি করতে? আর কিছু বাংলায় বাকি আছে সোনার বাংলা তৈরি করতে? সোনার বাংলা তৈরি করবে, আমি তাই আপনাদের বলি, সোনার বাংলা অলরেডি তৈরি হয়ে গেছে। এই বাংলাটা এখন বিশ্ব বাংলা হচ্ছে, এটা মাথায় রাখবেন। সেই বিশ্ব বাংলার বিশ্ব ভরে সবাইকে মিলিত হতে হবে। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমরা দুটো বিষয় দেখালাম। প্রথমে যেটা দেখালাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করলেন সোনার বাংলা তো হয়ে গেছে। আসলে এই দাবিটা গতকাল নদিয়ার রানাঘাটে গিয়ে প্রকাশ্য একেবারে একেবারে সমাবেশে তিনি কিন্তু এই দাবিটা করে এসেছিলেন। আর আমরা দুদিন আগেই এরকম একটা মানে ক্ষোভ বিক্ষোভের ছবি, সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম জাস্ট তুলনা করতে। যখন একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা, তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল যে তাদেরকে চাকরি দেওয়া হবে, যুবশ্রীর এই আওতায় নাম নথিভুক্ত করতে বলা হয়েছিল, ভাতা দেওয়া হয় 1,500 টাকা করে, কিন্তু আদতে চাকরিটা আসেনি। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব তো হয়ে গেছে, কর্মসংস্থান হয়ে গেছে, সোনার বাংলা হয়ে গেছে, আবার বিজেপি বলছে সোনার বাংলা গড়বে, এই প্রশ্ন কিন্তু তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যখন একদিকে দাবি করছেন সোনার বাংলা হয়ে গেছে, তাহলে রাস্তায় নেমে এত মানুষকে কেন বলতে শোনা যাচ্ছে যে দিদির সরকার আর নেই দরকার, আমরা ভাতা চাই না চাকরি চাই, এই ধরনের কথা কেন বলছেন? কেন বলছেন? মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? কেন তার দলের নেতা সৌগত রায় সম্পর্কে ক্ষোভ প্রকাশ করছেন? তিনি দাবি করেছিলেন 1,00,000 যুবক যুবতীর অর্থাৎ যুবশ্রীর এই জায়গা থেকে চাকরি হয়েছে। এই কথাগুলো কেন রাস্তায় আমরা শুনতে পাচ্ছি কেন, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সোনার বাংলা হয়ে গেছে? আজকে শুধু যুবশ্রী নয়, আমরা মিডিয়ার মানুষ, আমাদের কাছে প্রচুর মানুষ ফোন করছেন যে তাদের বেতন কাঠামো ঠিক হচ্ছে না, কেউ জলের সরবরাহে কাজ করেন, কেউ বা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, কেউ বা আরও বিভিন্ন খাতে, তাদেরকে কোনো রকমে একটা জাস্ট ছুঁয়ে রাখা হয়েছে যে আমরা দেখুন আপনাদের পাশে রয়েছে, কিন্তু সেটা মানে সেরকম সিস্টেম নয়। কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি, তাকে কাজ করানো হচ্ছে, আর অনেককে তো কিছুই দেওয়া হয়নি, তারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন পরিযায়ী শ্রমিক হয়ে, যারা একটু তুলনায় কম শিক্ষিত তারা এই রাজ্যে জায়গা পাচ্ছে না কাজের, তাদেরকে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। সুতরাং যখন এই অবস্থা সামগ্রিকভাবে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন, গতকাল দাবি করলেন যে সোনার বাংলা তো হয়ে গেছে, আর কি সোনার বাংলা গড়বে, কারণ বিজেপি সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছে। সুতরাং আমরা মানে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আর বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টো দিক, অর্থাৎ তার যে দাবি সেই দাবির সঙ্গে কিন্তু আমরা ঠিক মানানসই চিত্রটা দেখতে পাচ্ছি না। আমরা এ নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বাংলার বার্তার সন্ময় ব্যানার্জির সঙ্গে, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন এ বিষয়ে শুনুন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সন্ময় ব্যানার্জি, বাংলার বার্তার। সন্ময়দা, কালকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বলেছেন যে সোনার বাংলা তো তৈরি হয়ে গেছে, আর কি বাকি রয়েছে, অথচ বিজেপি বলছে আমরা সোনার বাংলা গড়ব, বিষয়টা তাহলে কি হয় ব্যাখ্যা করবেন? না, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেদিনই তারই পুলিশ শিক্ষক ঐক্য মঞ্চের শিক্ষকদের কলকাতার রাস্তায় ধর্মতলার মোড়ের কাছে সেখানে লাঠি পেটা করলেন। অর্থাৎ যদি সোনার বাংলা তৈরি হয়ে যেত, আমার প্রশ্নটা হচ্ছে তাহলে শিক্ষক ঐক্য মঞ্চের এই শয়ে শয়ে শিক্ষকদের শিরে রাত্রে রাত জাগতে হচ্ছে বিকাশ ভবনের সামনে, তাদের লাঠি পেটা করতে হচ্ছে ধর্মতলার কাছে। তো এখানেই তো লুকিয়ে রয়েছে আমার মনে হয় উত্তর। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তার উল্টোটা করেন, যা করেন না সেটাকেই বেশি করে ঢাক প্রচার করেন। যদি স্মরণে থাকতে পারে আপনাদের, সেটা হচ্ছে 400 বছরের কাজ করে দিয়েছি, 80% বেকারদের চাকরি দিয়ে দিয়েছি, সব কান শুনে শুনে আমাদের তো কান অভ্যস্ত হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে 5.5 লক্ষ
সরকারি কর্মচারী পদ উনি অবলুপ্ত করে দিয়েছেন, সমস্ত সরকারি ব্যবস্থাটা একটা সিভিক ব্যবস্থায় পরিণত করেছেন, যেখানে একজন কনস্টেবলের মাইনে 24,000 থেকে 40,000, সেখানে দাঁড়িয়ে তিনি রাতের পর রাত দিন জাগাচ্ছেন সিভিক পুলিশকে, সিভিক ভলেন্টিয়ারদের, যাদের 9,000 টাকা মাইনে দিয়েছেন, একটা একটা সামান্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আজ পর্যন্ত ইস্যু করেননি, যেখানে দাঁড়িয়ে টেট পরীক্ষার্থী, আপার প্রাইমারি, আপার টেট, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, রিসার্চ স্কলার, WBCS পরীক্ষার্থী, পাবলিক সার্ভিস কমিশন, সমস্ত পরীক্ষা ব্যবস্থাটাকে প্র্যাকটিক্যালি অবলুপ্তির পথে নিয়ে গেছেন। সামান্য গ্রুপ ডি কর্মচারী 2015 সালে নভেম্বর মাসে বলেছিলেন যে গ্রুপ ডি কর্মচারীদের 60,000 রিক্রুটমেন্ট হবে, সেই 60,000-এর মধ্যে 5,425 জনকে রিক্রুটমেন্ট করেছেন, তাও পার্টি সোর্সে রিক্রুটমেন্ট করেছেন। আজকে প্রায় পশ্চিমবঙ্গে গ্রুপ ডিতে পার্মানেন্ট স্টাফের ভ্যাকেন্সি রয়েছে 1,30,000, সেইখানে দাঁড়িয়ে গ্রুপ ডি 5,425 করে আটকে রেখে দিয়ে পার্টি সোর্সে এবং 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখে গ্রুপ ডি পরীক্ষার্থীর যারা মানে চাকরির এই অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো বিক্রি হচ্ছে। ফলে এই বাস্তবতার মধ্যে দিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটে কথাটা বলেন, তখন বুঝতে হয় যে উনি আবারও নতুন করে মিথ্যা কথাটা বলছেন, নতুন করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলছেন। বাংলার মানুষ ওর কথা বিশ্বাস করে না, ওকে বিশ্বাস করেছিল 2011, ওকে বিশ্বাস করেছিল 2016, কিন্তু বাংলার মানুষ আর বিশ্বাস করে না। যে রানাঘাটে দাঁড়িয়ে বলছেন সেই রানাঘাটেও তো হাজার হাজার শিক্ষিত বেকার কিংবা স্কিল লেবার, আনস্কিল লেবার রয়েছে। আজকে বাংলার বাইরে 42 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে। কালকে রানাঘাটের মিটিং এ দাঁড়িয়ে বললেন যে আমার এখানে 50,000 পশ্চিমবঙ্গে লোকজনকে চাকরি দিয়ে দিয়েছি, মাইগ্রেন্ট লেবারদের, এবং বলে তারপর একটা ভারী সুন্দর কথা বললেন, সে কথাটা খুব ইন্টারেস্টিং। সেখানে দাঁড়িয়ে বলছেন উনি রানাঘাটের সবাই, সেটা 100 দিনের কাজ দিয়ে দিয়েছি। আচ্ছা আপনি বলুন, 100 দিনের কাজটা কি কারুর চাকরি বা কারুর জীবিকার কর্মসংস্থান হয়? 100 দিনের কাজ 365 দিনের মধ্যে 265 দিন মাইগ্রেন্ট লেবাররা তাহলে না খেয়ে থাকবে আর 100 দিন খাওয়া দাওয়া করবে, এই অবস্থা চলছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। আসলে খারাপটা লাগে, সারা ভারতবর্ষে এমন কোন রাজ্য নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে প্রকাশ্যে দিনের আলোয় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন। উনি যা যা বক্তব্য আজ পর্যন্ত বিভিন্ন সময় অন এয়ার ক্যামেরার সামনে বলেছেন, সেগুলোকে যদি অ্যাসেম্বল করা যায় তাহলেই দেখা যাবে এবং বোঝা যাবে যে উনি কিভাবে মিথ্যা কথা এখনো বলে যাচ্ছেন। প্রশান্ত কিশোর উনির উচিত, দিকের উচিত যে অন্তত মুখ্যমন্ত্রীকে শেখানো যে আপনি এবার মিথ্যে কথা বলাটা কমান, কারণ মিথ্যে কথাটা এত বলছেন। আপনি গতকাল যা বলেছেন আজকে সেটাকে কন্ট্রাডিক্ট করছেন। গতকালই শোভন চট্টোপাধ্যায় একটা খুব সাংঘাতিক কথা বলেছেন, যেটাতে বলেছেন যে বিধানসভার ভেতরে কলকাতার মধ্যে হাউজিং এর বাড়ির মানে কেন্দ্রীয় সরকারের আবাসন বাড়ির আমরা 25 লক্ষ বাড়ি করেছি, এই 25 লক্ষ বাড়ির টাকা তুলেছি সারা পশ্চিমবঙ্গের জন্য। সেটা বিধানসভায় উনি বলেছেন, পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 মিনিট বাদে যে ওটা বলে দাও 40 লক্ষ। তো এইভাবে তো সরকারটা চলছে না। আমি কথাটা বললাম এই কারণে যে ওর মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় সদস্য প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে তার রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেত্রী তাকে বিধানসভায় দাঁড় করিয়ে মিথ্যা কথা বলিয়েছেন। ফলে স্বাভাবিক ভাবে রানাঘাটের সবাই দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন, আমরা আর অবাক হই না, কেন ওর ক্যাবিনেট সদস্যরা, প্রাক্তন ক্যাবিনেট সদস্যরা বলছেন যে দিনের পর দিন আমাদের দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন। তো এই অবস্থায় চলছে বাংলা। বাংলা নতুন করে কিছু এক্সপেক্ট করে না, শুধু পরিত্রাণ পাওয়া। ওর কাছ থেকে বাংলার মানুষ এখন পরিত্রাণ চাইছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। সন্ময় ব্যানার্জি আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিলেন, শুনলেন, একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন বাংলার বার্তা সন্ময় ব্যানার্জি। দর্শক, আপনারা কি মনে করেন মুখ্যমন্ত্রী যে দাবি করছেন যে সোনার বাংলা হয়ে গেছে, সত্যি কি হয়ে গেছে? নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।